আগামীতে 10 আগস্ট ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৈঠকে উপস্থিত থাকবেন সর্বস্তরের জনপ্রতিনিধি, সাংগঠনিক পদাধিকারী ও প্রশাসনিক আধিকারিকরা। বিধানসভায় মুখোমুখি শুভেন্দু দিলীপ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আহ্বানে এলেন দিলীপ। লোকসভা নির্বাচনের পরে দুই নেতা কাছাকাছি, দুই নেতার মিলনের বার্তা বিধানসভায়। পূর্ব কলকাতা জলাভূমির উপর তৈরি বহুতল ভাঙল প্রশাসন। বেআইনিভাবে কোনো রকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে এই বহুতল। নজরদারি এড়িয়ে কিভাবে এই বহুতল নির্মাণ হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। পুজোর আগেই সৌরভের কারখানায় শিলান্যাসের ইঙ্গিত শিল্প দপ্তরের। ইতিমধ্যেই প্রস্তাবিত জমি ঘুরে দেখা হয়েছে। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা রোডের ডুকিতে জমি দেওয়া হয়েছে। বিনিয়োগের পরিমাণ 3,000 কোটি টাকার বেশি। বৃহস্পতিবার থেকে একাধিক বাসের বিদায় যাত্রা শুরু। কলকাতা হাইকোর্টের গ্রিন বেঞ্চের নির্দেশ অনুযায়ী কাজ চলছে জোর কদমে। এর ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কলকাতা ও হাওড়া রুটে। শাকসবজির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির হাত থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন 100টি ক্রয় কেন্দ্র খুলতে চলেছে কৃষি বিপণন দপ্তর। এই কেন্দ্রগুলি চালানো হবে স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। মাকে কুপিয়ে খুনের অভিযোগ মদ্যপ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের চন্দ্রপুর থানা এলাকার পাতাডাঙ্গা গ্রামে। ঘটনাস্থলে মৃত্যু হয় মা বাসন্তী কুণ্ডুর। চন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে। ফের দুঃসাহসিক চুরির ঘটনা। ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার অন্তর্গত পুরন্দপুরের মহাপ্রভুর মন্দিরে। চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, খোয়া গেছে লক্ষাধিক টাকার সামগ্রী। চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পর্যটকদের জন্য সুখবর, অনলাইনে মিলবে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের টিকিট। অন্যদিকে সান্দাকফুতে পর্যটকদের জন্য চালু হচ্ছে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা। বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে। শনিবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। নতুন সংসদের ছাদ চুইয়ে পড়ছে জল বালতি পাতা মেঝেতে। ভিডিও শেয়ার করে তোপ কংগ্রেসের, সরকারকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। একটানা বৃষ্টিতে জলে ভাসছে রাজধানী দিল্লি। এর জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 9 জনের। দিল্লিতে নিকাশী নালায় ভেসে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে মা ও শিশুর। ফিরছে 2013 স্মৃতি, ফের মেঘভাঙা বৃষ্টি কেদারনাথে। উত্তরাখণ্ডে জারি হাই অ্যালার্ট, ভেসে গিয়েছে বহু রাস্তা, আটকে অন্তত 200 পর্যটক। ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে আলিঙ্গন মোদীর, ঘুরিয়ে বার্তা চীনকে। দক্ষিণ চীন সাগরে চীনের দাদাগিরি রুখতে একজোট হয়েছে দুদেশ। তপশিলি জাতি উপজাতির মধ্যেও বিন্যাস সংরক্ষণ বিতর্কে ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। 7 বিচারপতির ডিভিশন বেঞ্চের 6 জন বিচারপতি তপশিলি জাতি উপজাতির পুনর্বিন্যাসের পক্ষে রায় দিয়েছেন। ফের র্যানসামওয়্যারের তাণ্ডব, বিপর্যস্ত 300 ব্যাংকের পরিষেবা বন্ধ, ইউপিআই লেনদেনও। আশঙ্কা এই র্যানসামওয়্যার হামলার ফলেই ব্যাংকের গ্রাহকদের সমস্ত তথ্য হ্যাকারদের হাতে পৌঁছে যেতে পারে। তবে এ বিষয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কার্যত মুখে কুলুপ এঁটেছে। বৃহস্পতিবারে লক্ষ্মীর কৃপা, শেয়ারবাজারে 25,000-এ উঠে ইতিহাস তৈরি করল নিফটি। অন্যদিকে 82,000-এর গন্ডি পার করল সেন্সেক্স। বিশেষজ্ঞদের দাবি, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকে ইতিবাচক প্রভাবের রকেটের গতিতে ছুটছে দেশের স্টকের গ্রাফ। আইপিএল নিলাম নিয়ে মালিকদের বৈঠকে চাপানোতর, মেজাজ হারালেন শাহরুখ। টুর্নামেন্টের একাধিক নিয়মে বদল চান মালিকরা। এআই তৈরি করা যাবে না, অরিজিতের কণ্ঠ। অরিজিতের করা পিটিশনের জবাবে সাফ জানিয়ে দিল বম্বে হাইকোর্ট, নির্দেশ না মানলে ভুগতে হবে কড়া শাস্তি। আরাধ্যা আছে সঙ্গে, নিউ ইয়র্ক থেকে ফিরে জল্পনায় ইতি টানলেন ঐশ্বর্য। ঐশ্বর্য আরাধ্যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল।